السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، صلاة الأشهر بور أمرا আজকে দিনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার জন্য বসলাম। আল্লাহর কাছে শুরুতেই তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং তিনি যেন উত্তম কথাগুলো হৃদয়ঙ্গম করে আমলে পরিণত করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মহান যে বিষয়টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদ। আল্লাহ যত নির্দেশ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নির্দেশটা হলো তাওহীদ, তাওহীদ বাস্তবায়ন করার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন, অনেক নিষেধাজ্ঞা দিয়েছেন। তিনি যা কিছু নিষেধ করেছেন তার মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো শিরক, সবচেয়ে ভয়াবহ হলো শিরক। সুতরাং এ দুটো বিষয় সম্পর্কে প্রত্যেক মুসলিমকে ওয়াকিফাল থাকতে হবে। এই যুক্তি দেখানো যাবে না যে আমি জানি না, আমি পড়ি নাই, আমি জানতাম না। এটা হলো দ্বীনের এক নম্বর জরুরি জ্ঞান, তাওহীদ ভিত্তিক জ্ঞান। এবং তাওহীদকে ধ্বংসকারী যে বিষয়গুলো আছে তার মধ্যে প্রথম হলো শিরক। এই সম্পর্কে খুব ভালো করে আমাদেরকে জানতে হবে, অন্যথায় আপনি তাওহীদের যে সৌধটা, যে প্রাসাদটা গড়ে তুললেন, সেই প্রাসাদটা আবার শিরকে লিপ্ত হয়ে নিজের হাতে নিজেই ধ্বংস করলেন, তো সেটা তো আসলে কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না। এই জন্যে তাওহীদ সম্পর্কিত জ্ঞান এবং তাওহীদ বিরোধী শিরক এবং কুফরি সম্পর্কিত জ্ঞান অর্জন করা দ্বীনের অত্যন্ত জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কোনো কিছু শরীক করো না। বরং আল কোরআনে এবং আস-সুন্নায়, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন শিরক কুফরি, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় জুলুম। জুলুম মানে আমরা শুধু মনে করি যে একটু কাউকে আঘাত করা বা কষ্ট দেওয়া, কিন্তু সবচেয়ে বড় জুলুম হলো কুফরি এবং শিরক, যেহেতু এটা সবচেয়ে মহাসত্যের সাথে দ্বিমত পোষণ করা, সবচেয়ে বড় সত্যটাকে আসলে প্রত্যাখ্যান করা। এর চাইতে বড় জুলুম পৃথিবীতে আর হতে পারে না। সে কথাটাই সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে অনেক বড় জুলুম, অনেক বড় জুলুম। শুধু এতটুকুই নয়, বরং এটা যে কত বড় জুলুম সেটি সূরা আল মাইদার 72 নম্বর আয়াত পড়লে আরো বোঝা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, নিশ্চয়ই যারা আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দেবেন এবং তাদের বাসস্থান হবে জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। পরপর অনেকগুলো কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সংক্ষেপেই কথা বলেন এবং এর অভিব্যক্তি কিংবা এর যে প্রভাব সেটা অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে আরেকটা কথা বলেছেন, বলেছেন, ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না, এছাড়া তিনি আর যে কোনো পাপীকে তার পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন যাকে ইচ্ছা। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আর যারা আল্লাহর সাথে শরীক করবে, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা অনেক বহুদূর বিস্তৃত হয়ে তারা পথভ্রষ্ট হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন নবীরা কি শিরক প্রতিষ্ঠার জন্য এসেছেন না তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছেন কিন্তু তারপরেও যেহেতু তারা মানুষ যেহেতু তারা আল্লাহর বান্দা আল্লাহ আর সব বান্দার মতো নবীদেরকে সতর্ক করেছেন যেন তারা কোনো ক্রমেই শিরকে লিপ্ত না হয় তার মানে হচ্ছে শিরক এতটা প্রভাবশালী এতটা মাল্টি ডাইমেনশনাল যে শিরক থেকে বেঁচে থাকা আসলেই টাফ একমাত্র জ্ঞানী গুণী বুদ্ধিমান যে আল্লাহর সাথে তার ওয়াদাকে জীবন প্রাণ হয়ে রক্ষা করে সে ছাড়া শিরক থেকে কেউ বাঁচতে পারে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল নবীকে এবং শেষ নবীকেও তিনি শিরকের ব্যাপারে সতর্ক করেছেন কি বলেছেন তিনি সূরা যুমারের 65 এবং 66 নম্বর আয়াত বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা আর আপনার প্রতি ওহি করা হয়েছে এবং ওহি করা হয়েছে আপনার পূর্ববর্তী সকলের প্রতি লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি তুমি শিরক করো দেখেন ইন্ডিভিজুয়াল সিঙ্গুলার সর্বনামে অ্যাড্রেস করা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার হাজির লাইন আশরাকতা সবাইকে না একসাথে একজন একজন করে যদি তুমি শিরক করো যদি তুমি শিরক করো লায়াহবাতান্না আমালুক তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে কে বলছেন এটা এটা কি কোনো ব্যত্যয় হবে বাতিল না করার আর কোনো অথরিটি আছে একমাত্র অথরিটি তো আল্লাহ তিনি যদি বলেন যে আপনার আমল বাতিল আর কে আপনার আমলটাকে ভ্যালিডিটি দিতে পারবে বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক এতটুকুই যথেষ্ট নয় আল্লাহ আরো দুঃসংবাদ দিচ্ছেন ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন আর অবশ্যই তুমি যারা ক্ষতিগ্রস্ত যারা নোকসানের মধ্যে পড়ে গিয়েছে ক্ষতির মধ্যে যারা পড়ে গিয়েছে পতিত হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা তো আল্লাহ তাআলা বলছেন এটা আমি বলছি না কিন্তু বা কোনো মানুষও বলছে না ফলে যদি আল্লাহকে আপনি গুরুত্ব দেন তাহলে তার কথাকেও গুরুত্ব দিতে হবে আল্লাহর নির্দেশের মধ্যে কি কোনো ভুল আছে আর এটি কি কোরআনের আয়াত তাতে কি কোনো ভুল আছে তাহলে আল্লাহ যে অ্যাড্রেসটা করলেন এটা কি শুধু সান্ত্বনার বাণী নাকি অবশ্যই তিনি এটাকে বাস্তবায়ন করবেন অবশ্যই তিনি বাস্তবায়ন করবেন এটা আমাদেরকে জানতে হবে প্রিয় ভাইয়েরা এজন্য শিরকের ব্যাপারে পৃথিবীর আর সব কিছুর ব্যাপারে যত খারাপ কিছুর ব্যাপারে আমরা সতর্কতা অবলম্বন করি সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে শিরকের ব্যাপারে শিরকটাকে আমরা বাংলায় বলি পৌত্তলিকতা তবে পৌত্তলিকতা বললে শুধু মূর্তি পূজার কথা আসে কিন্তু ইসলামে শিরকটা আরো ব্রড মনে মনেও কেউ শিরক করতে পারে আজকে সেগুলো নিয়ে আমরা কথা বলবো কথায় হাসির ছলেও কেউ শিরক করে ফেলতে পারে না বুঝেও কেউ শিরক করে ফেলতে পারে মনের অজান্তেও অনেকে শিরক করতে পারে তাহলে আপনাকে সতর্ক হওয়া ছাড়া কোনো উপায় নাই আপনি নিজের পায়ে কুড়াল মারার বিষয়টা যদি বাস্তবে আমি বলি যে একজন কুড়াল নিল আর নিজের পায়ে কুড়াল দিয়ে সে কোপ দিচ্ছে এটা কি ঘটে কোথাও ঘটে না কিন্তু কথাটা আসলো কেন এর তো সত্য তো আছে তার মানে হচ্ছে অজান্তে মানুষ নিজের পায়ে কুড়াল মারে কিন্তু সেটা বাস্তব না তার মানে হচ্ছে সে নিজের পায়ে কুড়াল মারলে যত ক্ষতি হতো অজান্তে সে তত ক্ষতি নিজের জন্য কখনো কখনো করে ফেলে বুঝতে পেরেছেন শিরকের ব্যাপারটাও এমন আমার জানা মতে পৃথিবীর কোনো মানুষ মুসলিম যে সে শিরকের সাথে একমত নয় একমত আছে কেউ আপনারা কেউ একমত আছেন না আমাদের বাংলাদেশের কোনো মুসলিম ভাই বোনেরা শিরকের সাথে একমত পোষণ করে না দাবি করে যে কিছু কিছু শিরক আমি জায়েজ মনে করি না অথবা কিছু কিছু শিরক আমার দৈনন্দিন কাজের অন্তর্ভুক্ত এটা কি কেউ বলে কেউ বলে না কিন্তু যদি আমরা একটু সার্ভে করি একটু চোখ কান খোলা রেখে সব জায়গায় একটু চোখ রাখি শিরক কি পাবো মাজারগুলোতে কিছু শিরক পাওয়া যাবে দরগাগুলোতে পাওয়া যাবে রাস্তায়ও পাওয়া যাবে সব জায়গায় পাওয়া যাবে এমন কি অনেক মাহফিলের বক্তাদের কথার মধ্যেও শিরক পাওয়া যাবে শিরক পাওয়া যাবে অলিতে গলিতে আপনি পুরান ঢাকায় যান বা এখানে কোথাও যান দুই বাসায় ঝগড়া করছে কেউ একজন পড়ে গেছে দেখবেন যে ও মাগো বলে
চিৎকার করবে, মা কি তাকে রক্ষা করতে পারে? এ মা কি গোমাতা নাকি অন্য কিছু? হ্যাঁ, মুসলমানদের কি কোনো মা আছে হ্যাঁ যাকে সে ডাকতে পারে বিপদে? বিপদে কাকে ডাকবেন? আল্লাহ, আল্লাহকে ডাকবেন। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে আসলে অজান্তে কত শিরিক আমাদের ঘটে। মানে অথচ ব্যাপার হলো এই, আমরা কেউ শিরিকের সাথে একমত নই। আমরা নানা ধরনের শিরিক এবং পৌত্তলিকতা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে বদ্ধপরিকর। আমাদের ইসলামের ঘোষণা, আমাদের ইমানের ঘোষণা তো এই জন্যই। কিন্তু এরপরেও সমাজে হাজারো রকমের শিরিক পাওয়া যায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। যেহেতু শিরিক পাওয়া যায়, তার মানে মানুষ কি ইচ্ছে করে করে নাকি অজান্তে করে? অজান্তে করে। অজান্তে কেন করে? কারণ তার এনাফ নলেজ অর্জন করা হয় নাই, যথেষ্ট নলেজ তার আসে নাই, সে নেগলেন্সি করেছে। মানে আজকেও দেখেন না যে আমাদের নতুন প্রজন্মের ব্যাপারে আমরা এত শঙ্কিত কেন? নানা রকম শিক্ষা নীতি আসছে, আর এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়েরা আসলে শিখছে না, এ প্লাস পেয়ে যাচ্ছে, শিখছে না। এতে কি দেশ দশের প্রকৃত উন্নয়ন হবে? হবে না। ইসলামের ব্যাপারটাও তাই। আপনি মনে করছেন আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, বাবাকে দেখে ছোট সময় থেকেই তো সালাত পড়ছেন, আর কি কিছু লাগে ভাই বলেন তো? আর কি কিছু লাগে? সালাত পড়লে তো যথেষ্ট নাকি? আরো অনেক কিছু লাগে, আরো অনেক কিছু লাগে। কারণ জীবনের সবটুকুই শুধু সালাত নয়, সালাতের বাইরেও ইসলামের হাজারো নির্দেশনা আছে। হালাল হারামের বিষয় আছে না? আরো অনেক ফরজ আছে না? এগুলো কি পালন করতে হবে না? কিভাবে করবেন যদি নলেজ অর্জন না হয়? এই ব্যাপারে আমাদের যথেষ্ট আসলে গাফলতি আছে, ত্রুটি আছে। ঠিক যেমনি ভাবে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার শিক্ষাগুলোকে সঠিকভাবে নেই না, এই ব্যাপারে অসতর্ক, এই অসতর্কতার কারণে অন্য ধর্মের অন্য জাতির অনেক খারাপ কিছু আমাদের মধ্যে ঢুকছে, সমানে ঢুকছে। আপনি দেখেন বন্যার পানির মতো ঢুকছে, ঢুকছে না বলেন? সেটা ঢুকছে ইন্টারনেটের মাধ্যমে, ঢুকছে আপনার কি বলে প্রচার মাধ্যমে, টিভির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, এবং ঢুকছে মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্ন দেশে শিক্ষার মাধ্যমেও। কারণ শিক্ষার সব কিছু দেখা যাচ্ছে যে আসলে পাশ্চাত্যের লোকদের প্রভাব এখানে, তাদের এনজিওগুলোর প্রভাব, ফলে আমরা আমাদের আসলে ইমানকে রক্ষা করাটা এখন অনেক বেশি দুরূহ হয়ে পড়েছে, অনেক বেশি দুরূহ হয়ে পড়েছে। এই জন্য একটাই উপায় আমাদের, নলেজ, নলেজ এবং নলেজ। শুধু নলেজ অর্জন করলে হবে না, তার সাথে লাগবে সতর্কতা, যে আমার অনেক জ্ঞান কিন্তু অসতর্ক হওয়ার কারণে তো আপনার অনেক নলেজ মানে থাকার পরেও দেখবেন যে আপনি নলেজের বিপরীত কাজ করে ফেলছেন ইত্যাদি। এই জন্য আল্লাহ সুবহান তাআলা বলেন, দেখেন এত ইমান, এত ইমানদার, কিন্তু তাদের মধ্যে আল্লাহ বলছেন, এটা অবশ্য মক্কার কুরাইশদেরকে তিনি ইন্ডিকেট করে বলছেন, তাদের মধ্যে অধিকাংশই হল মুশরিক। তারা ইমানদার তবে তারা মুশরিক, অর্থাৎ ইমানদার অবস্থায় তারা শিরিক করে, তাহলে ইকুয়াল টু কি হবে, মুশরিক না মুমিন? একজন ব্যক্তি ইমানদার, ইমানের অনেক আমল করে আর শিরিকও করে, ইকুয়াল টু কি হবে? সুবহানাল্লাহ। মানে আপনি হয়তো বলবেন যে ইমানের চাইতে শিরিকের চাইতে তো ইমান বেশি শক্তিশালী, ইমান হলো আল্লাহর সাথে রিলেটেড আর শিরিক হলো শয়তানের সাথে রিলেটেড, তাহলে কোনটার জোর বেশি, তাই না? এই ধরনের যুক্তি দিয়ে কাজ হবে না। একটা শিরিক করলে আপনার সারা জীবনের ইমান নষ্ট হবে কি হবে না বলেন? এটা শতসিদ্ধ কথা। এই ব্যাপারেও আমাদের কোনো মুসলিম স্কলার দ্বিমত পোষণ করেন নাই, সবাই একমত। আমরা তো দেখি অনেক একতলাপ, কিন্তু সবাই একমত, একজন ব্যক্তি মুমিন সারা জীবন ইসলাম এবং ইমানের পক্ষে কাজ করেছে, কিন্তু শেষে এসে একটা বড় শিরিককে সে গ্রহণ করেছে এবং সে অনুযায়ী সে কাজ করছে, ওর থেকে তওবা করে নাই, তাহলে তার পূর্বের সকল ইমান এবং সকল আমল বাতিল হবে কি হবে না? এটা তো আমাদের ফতোয়াও না, আমরা একমত না হয়ে কেমনে যাবো? একটু আগে একটা আয়াত বললাম না সূরা যুমারের, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, ফলে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইউমিনু আকতারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, তাদের অধিকাংশই ইমান রাখে
তবে সাথে সাথে শিরক করে এটা তিনি মুশরিকদের সম্পর্কে বলছেন তাদের অধিকাংশ ঈমান রাখে তবে সাথে সাথে তারা শিরক করে তাহলে এটা কি আমরা চাই বলেন তো আমরা চাই শিরক মুক্ত ঈমান আমরা চাই শিরক মুক্ত তাওহীদ এমন একটা মর্দে মুমিনের জীবন যেখানে আল্লাহর সাথে কোনো শিরক করা হয় নাই যেখানে আল্লাহর প্রতি কোনো কুফরি আরোপ করা হয় নাই যেখানে কোনো নাস্তিকতামূলক কথা এবং আমল করা হয় নাই যদি এটা নিশ্চিত করতে পারেন তাহলে আপনার ঈমানটা থাকবে সেই ঈমানটা যদি অটল পরিমাণও হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ কিয়ামতের দিন আপনার পাহাড় পরিমাণ প্রশান্ত মহাসাগরের পরিমাণ এত পাপ তিনি ক্ষমা করে দিবেন এবং পরিশেষে আপনাকে জান্নাত দিবেন সুবহানাল্লাহ এটার কারণগুলো বিশ্লেষণ করলে তার সময় লাগবে আমি সেদিকে আর যাব না বলবো যে কিছু যে শিরকগুলো আছে এই শিরকগুলো আমরা একটু বলি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সতর্ক বানিয়ে বলি এত পর্যন্ত কোরআন আয়াত বললাম একটা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার এনসাইক্লোপিডিয়াতে উল্লেখ করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের এনসাইক্লোপিডিয়ার নামটা কি মুসনাদ মুসনাদ ইমাম আহমদ হাদিসের প্রথম এনসাইক্লোপিডিয়া যে যুগে তিনি এটাকে সংকলন করেছেন প্রায় 40,000 মতো হাদিস সেই যুগে এই যুগেও তো দেখেন না আমাদের মধ্যে কেউ কি মানে 40,000 হাদিসের শুধু জাস্ট কপি করে নকল করে আমরা কি লিখেছি কিনা খুব রেয়ার খুব রেয়ার তাহলে এটা হাদিসের এনসাইক্লোপিডিয়া ওই হাদিসের মধ্যে তিনি উল্লেখ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশরকু ফি উম্মতি আখফা মিন দাবিবিন নামলি আলা সফা সফা পাহাড়ের উপরে পিঁপড়া হাঁটলে আওয়াজ শোনেন গোপন থাকে নাকি একদম সবার সামনে বিশ্ববাসীর সামনে এটা প্রকাশিত হয়ে পড়ে যেই সাফার উপরে একটা পিঁপড়া হাঁটছে দেখো দেখো আওয়াজটা শোনা যায় বাংলাদেশ থেকে হ্যাঁ বলছে এটার থেকেও শিরক আরো খাফি গোপন বুঝতে পারে না মানুষ বুঝতে পারে না শেখ আলবানী হাদিসটাকে শুদ্ধ বলেছেন এরপরে আরেকটা হাদিস সেটি ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী সেটিকেও শুদ্ধ বলেছেন বলেছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশরকুল আসগারু আর রিয়া আমি তোমাদের উপর সবচেয়ে যে বড় আশঙ্কাটা করছি সেটা হলো একটা গোপন শেরক আর সেটা হলো রিয়া রিয়া কিন্তু অন্তরে শেরক অন্তরে দেখবেন আপনি বুঝতে পারছেন না যে কখন আপনি শেরক করে বসলেন আপনি বললেন ভাই আপনারা তাহাজ্জুদ পড়বেন আমিও তাহাজ্জুদ পড়ি আমার মিস যায় না এত জনসমক্ষে এই কথাটা বলাটা কি রিয়া হবে না বলেন তো কিন্তু আপনার ভাবখানা এরকম আপনি মানুষকে নাসিহা করছেন নিজের কৃতিত্ব জাহির করছেন কেন আপনার ভালো আমলগুলো মানুষকে বলার প্রয়োজন আছে কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই আপনি বলবেন যে ভাই আপনারা দান করবেন জানেন আমি মাসে কত দান করি মানে এভাবে নিজের কৃতিত্ব বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই স্বভাবটা খুব বেশি আমি বহু ভালো ভালো জায়গায় বড় বড় জায়গায় গিয়ে দেখলাম সুবহানাল্লাহ সবাই কোনো নিজের কৃতিত্বটা জাহির করতে চান এটা কিন্তু রিয়া মনে রাখবেন এটা রিয়া আর এই রিয়াটা যদি আমাদের ইবাদতের মধ্যে হয় তাহলে কিন্তু বাতিল হয়ে যাবে একদম বাতিল কোনো ইবাদতের মধ্যে যখনই আপনার ইচ্ছা হবে বা আপনার ইন্টেনশনটা নিয়তটা থাকবে রিয়া রিয়া হয়ে যাবে আপনি যেমন ধরেন ওমরা যাচ্ছেন বা জীবনে প্রথমবারের মতো হজে যাচ্ছেন আপনি কি করলেন ফেসবুকে দিয়ে দিলেন ফেসবুকটা কি রিয়া হবে না ভাই রিয়ার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে ফেসবুক আর সারা দুনিয়ার মানুষকে আপনি জানাই দিলেন আগে জানাইতেন একজন দুজনকে একজন দুজনকে জানালে যদি রিয়া হয় তাহলে ওই জায়গায় রিয়া হবে না আপনি ভাবলেন যে মক্কায় আসলাম প্রথম তাওয়াফ সব আত্মীয় স্বজনকে একটু দেখাই না লাইভ করা শুরু করলেন রিয়া হলো না সুবহানাল্লাহ কিন্তু ওদের কিন্তু জিজ্ঞেস করে দেন কয় না আমি রিয়া করছি না তারা বলবে যে আমি রিয়া করছি না ঠিক তেমনি যারা শিরকে লিপ্ত আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ভাই এটা কেন করছো শিরক হয়ে যাচ্ছে কয় না এটা আমি শিরক করছি না আমি এটা করছি কিন্তু এটা শিরক না এরকমই এরকমই আপনি দেখেন যে দুর্নীতিগ্রস্ত লোক যে ঘুষ খায় তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি ঘুষ খাচ্ছো কেন না এটা আমার হক ঘুষ এখন মানুষের হক হয়ে গেছে আপনি দেখেন না কোনো কাজ ঘুষ ছাড়া কি উদ্ধার করতে পারেন হ্যাঁ এটা ব্যবসায়ীরা আরো ভালো বলতে পারে
বাংলাদেশে কোনো ব্যবসায়ী ঘুষ ছাড়া স্পিড মানি নাম দিয়েছে, এখন পাল্টায় ফেলতেছে, শিরিকের নামটাও পাল্টায় ফেলতেছে, রিয়ার নামটাও পাল্টায় ফেলছে, গিবতটাও পাল্টায় ফেলছে। গিবতের জন্য বলছি না, একজনের দুর্নাম করছে আর বলতেছে গিবতের জন্য বলছি না। এভাবেই মানে সব কিছু পাল্টে যাচ্ছে, সমস্ত খারাপ জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করা হচ্ছে আর বলছে যে না। পাশ্চাত্য সমাজ নগ্নতাকে, বেহায়াপনাকে, অশ্লীলতাকে তারা ইনস্টিটিউশনালাইজ করে ফেলছে। তাদের ইউনিভার্সিটিতে ঢোকেন গিয়ে দেখবেন যে চোখ বন্ধ করে থাকতে হবে আপনাকে, রাস্তাঘাটে সবখানে বলে যে না এটা কোনো সমস্যা না, সমস্যা আপনার অন্তরে। মানে ব্লেমটা এখন আমাদের অন্তরের প্রতি চলে এসছে, আমরা উলঙ্গপনা দেখতে পারি না, এটা আমাদের সংকীর্ণতা, বুঝতে পেরেছেন না? এই এভাবে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রিয়াটা ঢুকে যাবে আমাদের মধ্যে, অনেক বেশি টেরও পাবো না। ইয়াকুলুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইযা জাযান্নাসু বিআমালিহিম, ইযা জাযান্নাসা বিআমালিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন মানুষকে তার আমলের কারণে পুরস্কৃত করবেন, সেদিন আল্লাহ তাআলা বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তোমরা সেই লোকদের কাছে চলে যাও, এই আমলগুলোর পুরস্কার আজকে তোমাদেরকে দেব না, কারণ তোমরা যাদেরকে এই আমল দেখিয়েছ, দেখে ফায়দা লুটেছ, তাদের কাছে চলে যাও, ওই ফায়দা দিয়ে দেখো তোমাদের কিছু হয় কিনা, আজকে এই আমল তোমার গ্রহণযোগ্য হবে না। ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানযুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআন, এরপর দেখো তোমরা ওই যে রিয়ার কাজটা করেছিলে এখন সেই আমলগুলোর বিনিময়ে আজকের এই দিনের জন্য তাদের কাছে কোনো পুরস্কার পাও কিনা, এটা কে বলবেন? আল্লাহ তাআলা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা দোয়া উল্লেখ করেছেন যেটা তিনি শিখিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার শপথ, লিশিরকে লাশিরকু আখফা মিন দাবিবিন নামল, শিরিক অবশ্যই পিঁপড়ার আওয়াজের চাইতেও আরো গোপন। আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনকা কালিলুহু ওয়া কাসীরু, আমি কি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব না তুমি যে দোয়াটা পড়লে অল্প শিরিক বেশি শিরিক সবই দূরীভূত হয়ে যাবে? কুল, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিক, হে আল্লাহ আমি আশ্রয় নিচ্ছি আপনার কাছে আপনার সাথে শরীক করা থেকে, ওয়া না আলাম জেনে বুঝে, ওয়াস্তাগফিরুকা লিমা লা আলাম, আর না জেনে যা করেছি সেই জন্য তোমার কাছে ইস্তেগফার করছি। তাহলে জেনে বুঝে আমি যদি কিছু করে থাকি তাহলে তওবা করছি, তোমার কাছে আশ্রয় নিচ্ছি মানে কি তওবা করছি, আর না জেনে যেটা করছি ইস্তেগফার করছি, এটাও তওবা। ইস্তেগফারও কিন্তু তওবার পার্ট, আশ্রয় নেওয়াটাও তওবার পার্ট, এই সব কিছু থেকে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানে হচ্ছে তওবা করছি। তাহলে আমি যদি না জেনেও কোনো শিরক করে থাকি এবং আল্লাহর কাছে আমি তওবা করি তাহলে এই তওবাটা কবুল হবে, তার মানে হচ্ছে আপনি শিরক থেকে মুক্ত হয়ে গেলেন, সে কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন। খুব সংক্ষেপে কিছু শিরকের বিষয় আপনাদের সামনে তুলে ধরব যেগুলো আমাদের সমাজে মুনতাশির প্রচুর ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু আমরা টের পাচ্ছি না। এর মধ্যে একটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য তালাশ করা, অন্য কারো আশ্রয় প্রার্থনা করা, এটাকে একটাকে বলা হয় ইস্তেগাথা, আরেকটা হলো ইস্তেআনা। যেমন আপনি দেখবেন যে মানুষের মধ্যে একদল তারা কবরে যায়, ওয়ালিদের কবরে, এবং সেখানে তারা কবরওয়ালার কাছে কিছু চায় কি চায় না বলে। বাংলাদেশের এবং পৃথিবীর অনেক দেশের মুসলিমদেরকে যারা দেখেন আল্লাহর কাছে ছুটে গিয়েছিল মক্কায়, তারপরে জিয়ারতে এসেছিল মদিনায়, মসজিদে নববীর পাশে আমাদের ডিউটি করার বহু সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটিতে অধ্যয়নকালে, তখন দেখেছি মানুষ নবী সাল্লাহ সাল্লামের কাছে চায়, নবী সাল্লাহ সাল্লামের কাছে, আমরা নিষেধ করি তারপরেও তারা চায়, তারা বলে না তোমাদের কথা শুনবো না, তোমরা ভিন্ন প্রকৃতির মানুষ, তোমরা আমাদেরকে আমাদের অধিকার দিচ্ছ না, আমরা আমাদের নবীর কাছে চাই, আমরা আমাদের নবীর কাছে চাই। সুবহানাল্লাহ, কথাটা কিন্তু খুব সুরলিত, মনে হয় যেন কত সুন্দর কথা না, কিন্তু নবীর কাছে চাওয়াটা কি তার মৃত্যুর পরে বলেন তো, চাইলে কার কাছে চাইবেন? ওয়াইদা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, এটা কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেছনে উঠিয়ে বলেছিলেন, হে গোলাম, যখন তুমি কোনো কিছু চাইবে শুধু আল্লাহর কাছে চাইবে, যখন তুমি তুমি কোনো সাহায্য প্রার্থনা করবে তখন শুধু আল্লাহ সাহায্য প্রার্থনা করবে। আর আপনি বলছেন আপনি আল্লাহর কাছে চাইবেন না, আপনি কার কাছে চাইবেন? নবীর কাছে চাইবেন। নবীকে সেই ইত্তেবার করেন, আপনি কোনো সমস্যা নেই, বরং এটাই তো নির্দেশ। কিন্তু আপনা মানে আল্লাহর কাছে যা পাবেন সেটা কি নবীর কাছে পাবেন? না। অতএব এটা শিরক হয়ে যাচ্ছে। এভাবে আমরা সমাজের মধ্যে আরো অনেক দেখি, আমাদের কথাবার্তার মধ্যেও মানে এই কথাগুলো চলে আসে। বিপদ থেকে উদ্ধারের ক্ষেত্রে দেখেন, শুধু কবর আউলিয়া না, আপনি দেখবেন যে পত্রিকা আমি দেখেছি আল্লাহ লকেট, আয়াতুল কুরসির লকেট অথবা আয়াতুল কুরসির তাবিজ, মানুষ এগুলোর সাথে এত মোতাআল্লিক, এগুলোই তাকে রক্ষা করবে। তার চেয়ে আরো ভয়াবহ হচ্ছে তাগা, তারপরে আছে এই যে জিনিস লটকানো, শামুক লটকানো, পাথর লটকানো, এবং তারপরে আপনি দেখবেন লঞ্চে, ফেরিতে কিংবা বাসে রাস্তায় অথবা গুলিস্তানে গেলে দেখবেন যে তারা একটা বাক্সের মধ্যে উপরে দিয়ে কাঁচ, সেখানে বিভিন্ন পাথরের আংটি বিক্রি করে। তারপরে সেখানে দেখবেন অনেক কিছু লেখা আছে, পাথরে ভাগ্য ফেরে, তারপরে আংটিতে ভাগ্য ফেরে। ওই ব্যাটারে যদি আপনারা একটু, আমি এখনো পর্যন্ত দেখলাম না কি বুদ্ধিমান কি আমাদের সমাজে এই জায়গায় এত কম কিনা, অন্য জায়গায় তো অনেক বেশি বুদ্ধিমান দেখি, যে ওই লোকটাকে কেউ এটা জিজ্ঞেস করতে পারে না যে বাবা তুমি মানুষের ভাগ্য ফেরাবা, তোমার ভাগ্য তো তুমি এগুলো দিয়ে ফেরাইতে পারো নাই। হ্যাঁ, মানুষ ওর থেকে অনেক দাম দিয়ে নিয়ে যায়, আশ্চর্য। তাহলে এগুলো সবই কিন্তু আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় নেওয়া। এই জন্য গায়রুল্লাহ শব্দটা মনে রাখবেন, এটা ব্যাপক। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া আর যে কোনো কিছু, হতে পারে কোনো মানুষের কাছে, হতে পারে কোনো পদার্থের কাছে, কোনো অপদার্থের কাছে, কোনো হাওয়া, গাছ, জিন, ভূত, শয়তান। পৃথিবীতে কিন্তু একজন মানুষ শয়তানের পূজা করে, করে কি না করে? তাহলে তারা গায়রুল্লাহর কাছে নানাভাবে তারা চায়। এই সবটাই কি শেরক, এই সবটাই শেরক। আপনি পড়ে গেলেন, ধাক্কা খেয়ে পড়ে গেলেন, আপনি মারে বাবারে কেন ডাকবেন বলেন? ভালো ভালো মানুষও ভুলে ডেকে ফেলে, এটা আমাদের বললাম না, এগুলো এনতেশার, অর্থাৎ ছড়িয়ে গেছে, মাইন্ডসেট হয়ে গেছে, মাথায় বসে গেছে, আমি জানি শেরক, মুখে বের হয়ে যায়। এগুলো থেকে সতর্ক থাকতে হবে না, সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওহুম আন দুআইহিম গাফিলুন ওয়াইযা হুশিরা আন-নাসু কানু লাহুম আ'দাআন ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। সূরাতুল আহকাফ 5 এবং 6। আল্লাহ বলেন, ওই ব্যক্তির চাইতে ভ্রষ্ট এবং বিচ্যুত কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আহ্বান করে, অন্য কিছুর কাছে দোয়া করে। দেখেন আয়াতটা ক্লিয়ার না? মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া আর কাউকে যে ডাকে তার চাইতে ভ্রষ্ট আর কে হতে পারে? মান লা ইয়াস্তা, এমন কাউকে ডাকে, মান লা ইয়াস্তা জিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত ডাকলেও সে সাড়া দিবে না। দেখেন না দেয় কিনা? মানুষ মাজারে গিয়ে গোলাপ শাহ মাজারে দেবেন, খা সারাদিন খালি টাকা দেয়, টাকা দেয় কারা? গরিবরা দেয়, আল্লাহু আকবার। কারণ তাদের কাছে তো মনে হয় আমাদের পৌঁছাটা কঠিন হয়, অথবা আজকের এই ধরনের মিটিংয়ে তারা আসেও না, তাদেরকে আসারও ব্যবস্থা করতে হবে অথবা তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করতে হবে। তারা কিন্তু, আমি আমি একবার অনেকদিন দাঁড়ায়া ওখানে, আগে অনেক আগে যখন ছাত্র ছিলাম যেতাম, জাতীয় গ্রন্থ কেন্দ্র ছিল ওখানে, তো দেখতাম যে মানুষ কাঁদছে কাঁদছে কাঁদছে, সুবহানাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে সে কিন্তু অন্যকে ডাকছে আর কাঁদছে, আর মনে করছে এই যে কিছু টাকা দিল, এই যে কিছু কাজ করলো, এতেই তার কেল্লাফাতে হয়ে যাবে, তার উদ্দেশ্য সাধিত হবে। মানে আশ্চর্যের ব্যাপার হলো এই ধরনের শুধু একটা জায়গা না, প্রচুর জায়গাতে আছে। যারা এই কাজগুলোতে লিপ্ত তারা যদি একটু জানতো, একটু পড়তো, এটা তো আসলে দ্বিমতের ব্যাপার না যে আপনার ইসলাম এরকম আর আমার ইসলাম হলো গোলাপ সমাজের ধরনের ফরম্যাটের, ব্যাপারটা কি এরকম? ইসলামের কি অনেক ফরম্যাট আছে? আপেল আছে অনেক রকমের, কমলাও আছে অনেক রকমের, ঠিক না? পেয়ারাও দেখবেন যে থাই পেয়ারা, বাংলাদেশি পেয়ারা, অমুক পেয়ারা, ছোট পেয়ারা, লাল পেয়ারা আছে,
কিন্তু ইসলাম ইসলামের কিন্তু বাংলাদেশে ভার্সন নাই, গোলাপশা ভার্সনও নাই, আমেরিকান ভার্সনও নাই, ইউরোপিয়ান ভার্সনও নাই। ইসলামের ভার্সন কয়টা? একটা, সেটা হলো যেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক, কোরআন এবং হাদিস ভিত্তিক, এর বাইরে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জিন এর মধ্যে বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, আর মসজিদগুলো হলো আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে আর কাউকে ডেকো না। ডাকতে হবে কাকে? শুধু আল্লাহকে। দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দ্বিতীয় যে শিরকটা, সেটা হচ্ছে এই বিশ্বাস করা যে আল্লাহ ছাড়াও ভালো মন্দ করার ক্ষমতা অন্যদের হাতে আছে। এটা কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে, অনেক মানুষ তাদের মানে প্রিয় যে হয়তো ধর্মীয় ব্যক্তিত্ব তাদের ব্যাপারে এটা তারা বিশ্বাস করে, বিপদে তার পীর সাহেব তাকে রক্ষা করবেন, এই জন্য তারা পীর সাহেবের নামে মানত করে। কেন বলেন? দরগায় কেন মানত করে? হ্যাঁ, তারা মানত করে এই জন্যে যে এই মানতের কারণে তার উপর যে বিপদ আসার কথা ছিল সেটা থেকে সে মুক্ত হবে, অথবা মানত করে যে তার একটা সন্তান দরকার, মানত করে তার তিন চারটা মেয়ে সন্তান হয়ে গেছে, এখন একটা ছেলে সন্তান দরকার, এই জন্য সে মানত করে। সে মনে করে এই নিয়ামতটা এই লোকে দিতে পারবে, এভাবে করলে আসবে, এটা শিরক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল আনআমের ১৭ নম্বর আয়াতে ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আর ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন, আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি ঘটায়া দেন, করায়া দেন, ফালা কাশিফা লাহু, আল্লাহ ছাড়া কেউ তোমাকে সেই ক্ষতি থেকে উদ্ধার করতে পারবে না। ওয়া ইন ইয়ামসাসকা বিখায়রিন, আর যদি তোমাকে তিনি কোনো কল্যাণ দান করেন, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি তাহলে ক্ষতিও করতে পারেন ভালোও করতে পারেন। অনেক সময় বান্দার যে ক্ষতিটা আল্লাহ করেন এটা কি, আমরা যেমন মানে মানুষের মধ্যে কেউ ক্ষতি করে কিন্তু সবসময় খারাপ উদ্দেশ্যে, আল্লাহ কি খারাপ উদ্দেশ্যে করেন? না, আল্লাহর মাল্টিপল উদ্দেশ্য থাকতে পারে। আল্লাহ হয়তো আপনাকে পরীক্ষা করছেন, অথবা একজন দুষ্ট ব্যক্তিকে তিনি কিছু ক্ষতির মুখোমুখি করে তাকে শাস্তি দিচ্ছেন দুনিয়াতে, আখিরাতে তার শাস্তি আছে তারপরে আরো ভয়াবহ, তাই না? এই ধরনের বক্তব্য আল্লাহ দিয়েছে। তাহলে অনেকের ইমানের দরজা পরীক্ষা করে, অনেককে নিয়ামত হিসাবে ক্ষতির মধ্যে ফেলে দেন, নিয়ামত, কারণ তিনি দেখেন যে যদি সে ইমানের মধ্যে থাকে আর ধৈর্য ধরে তাহলে সে শ্রেষ্ঠ মোমেনদের কাতারে চলে যাবে। আমাদের দুনিয়ার যে কোনো পরীক্ষা কি কষ্টকর না? আর কোনো মানুষ এসএসসি এইচএসসি দেয় কেন বলেন? এত কষ্টের পরীক্ষা কেন দেয়? কারণ এই পরীক্ষার পরে তার মর্যাদা বাড়বে কি কমবে বলে? অনার্স মাস্টার্স দেখেন, পিএইচডিতেও পরীক্ষা হয়, কিন্তু মানুষ এত কষ্ট করে দিন রাত করে কষ্ট করে কারণ এগুলোতে তার মর্যাদা বাড়ে। তাহলে বুঝবেন যে আল্লাহ যে ক্ষতি করেন, অনেক সময় ক্ষতি হতে দেন, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আসলে নিয়ামত, নিয়ামত। কাউকে তিনি নানা মানে এবতেলা পরীক্ষার মধ্যে ফেলেন, দেখতে চান সে কি ধৈর্যশীল মোমেন নাকি ধৈর্যশীল মোমেন নয়। আচ্ছা আচ্ছা, এরপর তৃতীয়, যেমন অনেকেই বলে থাকে যদি আপনি এবং আল্লাহ না থাকতেন, অথবা আল্লাহ এবং আপনি না থাকতেন, এই যে এবং, আল্লাহকে এবং দিয়ে সে কানেক্ট করে, আতফ করে, এটাও কিন্তু শেরক। যেমন বলে মালি মালি আল্লাহ ওয়া আন্ত, আল্লাহ এবং আপনি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ এবং আপনি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহু লি ফিস সামা ওয়া আনতা লি ফিল আরজ, আমার জন্য আছেন আল্লাহ আসমানে আর জমিনে আছেন আপনি। তারপরে বলে যদি আল্লাহ এবং আপনি না চাইতেন, মানে একটা জিনিস ধরেন আপনার মাধ্যমে পাইলাম, কি বললাম, যদি আল্লাহ এবং আপনি না চাইতেন তাহলে তো এটা আমার হইতো না। আচ্ছা, এখানে একটা হাদিস শুনে তাহলে আপনাদেরকে, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ এবং আরো অনেকে, শেখ আলবানী হাদিসটাকেও সহি বলেছেন, এটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুলু মা শা আল্লাহু ওয়া শা ফুলান, তোমরা এটা বলো না যে অমুকে চেয়েছে এবং আল্লাহ চেয়েছে, আল্লাহ চেয়েছেন এবং অমুকে চেয়েছে, এভাবে তোমরা বলো না,
ولكن قولوا برون تمرا بولو ما شاء الله ثم شاء فلان الله جمونتا چهچن تار پر امو کے جمون چهچن تاہولے شدھو تاکی امار جنو اچھن اللہ ایبن تار پر اپنی تار پر کتا چاہیے تار پر تار پر ایک ترتیب بوچھا ہے اللہ مقام امار جنو نا اللہ مقام کار جنو شدھو اللہ جنو شدھو اللہ جنو অতএব আল্লাহর মাকামটা ঠিক রেখে যদি আপনি কথা বলেন তাহলে কোনো সমস্যা নেই আপনি বলবেন আমার আছেন আল্লাহ তারপর আপনি কোন স্ত্রী যদি স্বামীকে বলে আমার আছেন আল্লাহ তারপর আপনি ওকে কিন্তু যদি বলেন আমার আছেন আল্লাহ এবং আপনি তাহলে এটা কি হবে এটা কথার শিরিক হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সুন্দর মতে আমাদেরকে গাইড করেছেন আচ্ছা এরপর আরেকটা শিরিক হলো কোন নিয়ামতকে অথবা কোনো জায়গাকে অথবা কোনো ভালো কাজকে আল্লাহকে বাদ দিয়ে বান্দার দিকে নিসবত করা এটা শিরকে আসগর এবং কখনো কখনো শিরকে আকবরও হতে পারে আপনারা হয়তো এই আলোচনা শুনেছেন শিরকে আসগর হচ্ছে কবিরা গুনাহ আর শিরকে আকবর হচ্ছে কবিরা গুনাহর চাইতে বড় গুনাহ শিরকে আসগরের কাজ করলে একজন লোক গুনাহগার হয় কিন্তু মুসলিম থাকে শিরকে একবার করলে সে ইসলামের গণ্ডির বাইরে চলে যায় সে আর মুসলিম থাকে না তো অনেকগুলো পাপ আছে যেগুলো শিরকে আসগারও হতে পারে শিরকে একবারও হতে পারে আপনি যদি বলেন যে যেমন এই ওষুধটা আপনি তো আবিষ্কার করেছেন তাই না এখন এটা দ্বারা যদি উদ্দেশ্য হয় মানে আল্লাহর দিকে কোনো নিসবত না করে শুধু ওনার দিকে নিসবত করলেন তাহলে এটা শিরকে আসগর হবে আর যদি আল্লাহর বিষয়টাকে অস্বীকার করে তার দিকে নিসবত করেন তাহলে এটা কি হবে শিরকে আকবর আপনি সচেতনভাবে বললেন না আরে আল্লাহ না উনিই করেছেন এটা কি হবে শিরকে আকবর হয়ে যাবে আর যদি বলেন যে এটা আপনিই করেছেন আল্লাহর কথা আপনার মানে অস্বীকারও করলেন না ইয়ে করলেন অনেক সময় এটা হতে পারে যে মানে আপনি যে আমার উপকারটা করলেন অথবা আপনার মাধ্যমে আমি যে নিয়ামতটা প্রাপ্ত হলাম হ্যাঁ কৃতিত্বটা আপনাকে দিলাম কৃতিত্বটা আপনাকে দিলাম আল্লাহকে অস্বীকার করলাম না তাহলে এই জায়গাটা যেমন ধরেন ঔষধ খাওয়ার কারণে ভালো হয়ে গেছে ঔষধ খাওয়ার কারণে ভালো হয়ে গেছে আসলে ভালো করলেন কে ওয়া ইদা মারিতু ফাহু ইয়াশফিন কুরআন আল্লাহ তাআলা বলে দিয়েছে অসুস্থ হলে কে সুস্থ করেন আল্লাহ এখন যদি বলি যে ওষুধ খাওয়ার কারণে ভালো হয়ে গেছে দেখেন এইটা শিরকে আসগর হতে পারে শিরকে আকবরও হতে পারে শিরকে আসগর হবে যদি আপনি বিশ্বাস করেন যে এই ওষুধটাই মূল কারণ তবে আল্লাহ নির্দেশও আছে এই ওষুধটাই মূল আসল মূল কারণ কে আল্লাহ কত ওষুধ দেখেন পৃথিবীতে কাজ হচ্ছে না হচ্ছে ওষুধটা মূল কারণ নয় মূল কারণ হলো আল্লাহ আল্লাহ ওষুধের মধ্যে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন তার মাধ্যমে আমাদের কিছু উপকার হয় যাই হোক আর যদি কেউ বিশ্বাস করে না শুধু ঔষধই আমাকে ভালো করেছে তাহলে এটা কি হবে শিরকে আকবর আচ্ছা এভাবে যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি যেমন যে কোনো জিনিসের সৃষ্টি যে কোনো জিনিসের মানে মূল উৎপাদনকারী ইত্যাদি সব নিসবতটা যদি আল্লাহকে বাদ দিয়ে আপনি কোনো বান্দাকে করেন সরাসরি মানে আল্লাহকে স্পষ্টভাবে বাদ দিয়ে তাহলে এটা শিরকে আকবর হয়ে যাবে আচ্ছা পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে সৎ লোকদের কবরে বাড়াবাড়ি করা এমনকি সেটা যদি নবী আম্বিয়াদেরও হয় সাহাবাই কেরামেরও হয় ইমামদেরও হয় ইমামদের কি কোনো দোষ আছে নবী আম্বিয়াদের কোনো দোষ নেই নবী আম্বিয়া তো আল্লাহর প্রিয় বান্দা এতে কি আর কোনো ইখতিলাফ আছে নবী রাসূল আল্লাহর চুজেন বান্দা অতএব কোনো সন্দেহ নাই কিন্তু তাদের কবর নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে তাহলে দোষটা কার হবে যারা বাড়াবাড়ি করে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গিয়ে যদি আপনি শিরক মানে তার কাছে চান বাকির গোরস্থানে গিয়ে যদি সেখানে অনেক সাহাবাদের কবর আছে নবীর বিবিদের কবর আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে তারপর সেখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে বাকি গোরস্থানে যদি আপনি তাদের কাছে গিয়ে চান যে আল্লাহর কত প্রিয় মানুষ তারা
অতএব চাইলে তো তাদের কাছে যেতে হবে নাকি তাহলে এই চাওয়াটা আপনাকে শিরকের মধ্যে ফেলে দিবে এই চাওয়াটা আপনাকে শিরকের মধ্যে ফেলে দিবে অতএব এইভাবে চাওয়া আসলে যাবে না এজন্য আমরা দেখি কবরগুলোকে কেন্দ্র করে হয়তো ওরস অনুষ্ঠান হয় কবরগুলোকে কেন্দ্র করে মোমবাতি জ্বালানো হয় সিন্নি মানত করা হয় ইত্যাদি আরো অনেক যেগুলো আপনারা যে কোনো মাজারে গেলে দেখবেন কবরের নাম মাজার দিয়েছেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা মানুষ দিয়েছে যদিও কবর জিয়ারতের অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন প্রথমে নিষেধ করেছিলেন পরে তিনি কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন তিনি বলেছেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম আলা ফাজুরুহা এখন তোমরা কবর জিয়ারত করতে পারো ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত কারণ কবর জিয়ারত করলে এটা তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় তাহলে জিয়ারতের সময় যে দোয়াগুলো পড়তে হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন এবং সেটাতেই সাহাবায়ে কেরাম আমল করতেন এর থেকে বেশি সেখানে তারা কিছু করতেন না তারা সেখানে কবরে গিয়ে কোরআন খানি করতেন না সূরা ইয়াসিন পড়তেন না ফাতিহা পড়তেন না এবং কোনো দলিল শুদ্ধ দলিল নাই তাহলে কি করতেন তিনি বলতেন আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন দুটো হাদিসের সমন্বয়ে পুরো দোয়াটা আপনাদের সামনে বললাম এর বেশি আর কিছু বলতেন না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ও আচ্ছা আসসালামু আলাইকুম দারা কওমিল মুমিনিন কবরবাসী হে মুমিন মুসলিম ভাই বোনেরা আপনাদের উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক আমরা আপনাদের জন্য এবং আমাদের জন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাই আমরা অচিরেই আপনাদের সাথে মিলিত হব এবং আল্লাহ যেন আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকলের উপর রহম করেন যে দোয়াটা বললাম পুরোটাই হলো অর্থ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি এভাবে সালাম দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কবরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া আবু বকর আসসালামু আলাইকা ইয়া আবাতি শেষ কবরে তাদের জন্য তো দোয়া করলাম সালামটা কিন্তু দোয়া মনে রাখবেন সালামটা দোয়া এরপর আর কি কবরে এরপর আর কি কবরে যদি মানে এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো দোয়াগুলো আপনি অ্যাড করেন অসুবিধা নাই যে আপনাদের সাথে অচিরে মিলিত হবে তাহলে তো যে স্মরণটা হয়ে গেল এরপরে তো কবরে সারাদিন মানে কাঁদা তারপরে নামাজের মতো করে এইভাবে দাঁড়ানো হাত ধরা কিংবা কোরআন খানি করা বা কবরের দিকে ফিরে দোয়া করা এগুলো কোথায় পেয়েছেন এগুলো যদি করতে চান আপনার দলিল লাগবে না নাকি বলবেন যে না এগুলো আমি স্বপ্নে পেয়েছি কিংবা বলবেন যে এটা আমার মন চায় ভাই আপনারা কি আবেগের কোনো মূল্য দেন না ইসলামটাকে আবেগে পালন করবেন না দলিলে পালন করবেন ইসলামটাকে এলেমে পালন করবেন না অজ্ঞতার আলোকে পালন করবেন তাহলে এই সিদ্ধান্তটা আমাদেরকে নিতে হবে ষষ্ঠ যে বিষয়টা ষষ্ঠ বিষয়টা হচ্ছে যেমন জাদু টোনা জ্যোতিষীর কাজ তারপরে গণনা করা যারা গণে ভাগ্য গণনা করা ইত্যাদি এগুলো কিন্তু শিরকের মধ্যে পড়ে জাদু টোনা দেখেন জাদু টোনার মধ্য দিয়ে তারা আল্লাহর সাথে প্রতিযোগিতা অবতীর্ণ হয় এটাকে কুফুরিয়া বলা হয়েছে আবার শিরক এটা একজন জাদুকর ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে সে আল্লাহর তাকদীরকে পরিবর্তন করে দিতে চায় আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দিয়েছেন সে বলছে আমি এটাকে শত্রুতায় রূপান্তরিত করব জাদুটনার মাধ্যমে কিন্তু ভালো কিছু হয় না যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া জাদু দিয়ে কি তাদেরকে ভালো করতে পারবেন এটা পারবেন না কিন্তু যাদের মধ্যে ভালো সম্পর্ক তাদের ক্ষতি করতে পারবে জাদু দিয়ে যদি অনেক কিছু করাই যেত তাহলে তো মানুষ জাদু দিয়েই দেশে প্রেসিডেন্ট হয়ে যেত প্রধানমন্ত্রী হয়ে যেত তারপরে এমপি হয়ে যেত তাই না জাদু দিয়ে তো এগুলো করা যায় না জাদু দিয়ে শুধু কি করা যায় ক্ষতিটা করা যায় এরকম তাবিজ তোমার ব্ল্যাক ম্যাজিক এগুলো দিয়ে শুধু ক্ষতি করা যায় দেখবেন যে মানুষও
একে অপরের উপকার যদি করতে চায় তাহলে নিজেকে ভালো মানুষ হতে হবে। দুষ্ট মানুষ কোনোদিন মানুষের উপকার করতে পারে না। দুষ্ট মানুষের কাজই হচ্ছে ক্ষতি করা, ক্ষতি করা, ক্ষতি করা। দুষ্ট একজন মানুষ হয়তো আপনি বলবেন ইনি মানুষ দুষ্ট হলো, মসজিদে তো 1 কোটি টাকা দিয়েছে, মসজিদের 12টা বাজাইছে, বুঝতে পেরেছেন? দুষ্ট কোন মানুষ যদি তার হারাম ইনকাম থেকে মসজিদে দেয়, মসজিদের ভালো হলো না মন্দ হলো? মন্দ হলো। তো মনে রাখবেন, কারণ এই ধরনের পবিত্র জায়গায় কোন হারাম ইনকাম অ্যাকসেপ্টেড না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি তার ঘরের জন্য পবিত্র সম্পদ ছাড়া অন্য কিছু কবুল করেন না। এই জন্য কুফরিটাও এটা এক ধরনের সেহের বা জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, এটা হারাম, এর শাস্তি ভয়াবহ। এভাবে আপনি দেখবেন যে জ্যোতিষী যারা পত্রিকা দেখবেন যে অ্যাডভার্টাইজ করে সগুরে মেওয়া ফলে বলে তারা নিজেদেরকে ইয়ে করে, মানে অ্যাডভার্টাইজ করে। অনেক সময় টিভিতেও এদের বিভিন্ন রকম অ্যাডভার্টাইজ চায় যে বিরহে আপনাকে সাফল্য দান করবে, আপনার পছন্দের মেয়েকে বিবাহ করতে সাহায্য করবে, তারপরও এরকম সব উদ্ভব কথাবার্তা পত্রিকায় দেয়, টিভিতেও দেয়। এগুলো সবই আসলে ইসলাম বিরোধী। একটা হাদিস শুধু শোনাই আপনাদেরকে, যেটি ইমাম আহমদ আল হাকিম আন নাইসাবুরি বর্ণনা করেছেন, শেখ আলবানী হাদিসটাকে শুদ্ধ বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা'আরাফান আও কাহিনা, যদি কেউ কোনো জাদুকর কিংবা যারা ভাগ্য গণনা করে সেই ব্যক্তিদের কাছে, অথবা যদি কেউ কোনো জ্যোতিষীর কাছে আসে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, এসে সে যে যা যা বলল ওরা তো সব আন্দাজে কথা, মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথাকে যদি সে সত্য বলে মনে করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল হলো সেটাকে সে অস্বীকার করলো, তার প্রতি কুফরি করলো, তার প্রতি কি করলো? কুফরি করলো, অস্বীকার করলো বললে ওইটা বোঝা যায় না, আসলে তর্জমা হবে কি তার প্রতি সে কুফরি করলো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হলো এটার উপর কুফরি করলে আর ইসলাম থাকে? ইসলাম থাকে না। তাহলে ডেঞ্জারাস, সুবহানাল্লাহ। আপনি দেখেন রাশিফল, আমাদের অনেকেই জানে না রাশিফলটা এটা, আপনি রাশিফলে বিশ্বাস করছেন তো বাস ইসলামকে শেষ করে ফেললেন, ধ্বংস করে ফেললেন। আসলে এই ধরনের কথাগুলো, এই যে বিভিন্ন সময় দেখেন ভবিষ্যৎবাণী করে, ঘটে যাওয়ার পরে তারা বলে হোক জায়গা আমি বর্ষপাত করছিল, করছিল সেটাও সত্য, কিন্তু এগুলো তারা তখন বলে না, এগুলো তারা আন্দাজে কিছু কথা বলে রাখে। যখন ঘটনাটা ঘটে তখন সাধারণ মানুষগুলোকে বোকা বানানোর জন্য তারা বলে, ওই যে দেখো আমি 6 মাস আগে বলেছিলাম, 3 মাস আগে বলেছিলাম এই ঘটনাটা ঘটবে। তখন এভাবে সাধারণ মানুষগুলো যারা বিভিন্ন সমস্যায় ভুগছে, অসুস্থতায় ভুগছে, তারা কিন্তু দৌড়ে এর কাছে চলে আসে যে এই ইনি তো বাবা, ইনি তো সব কিছু এখন বুঝেন, ইনার হাতে, আল্লাহর হাতে আর কিছু নাই, এখন সব কার হাতে? ইনার হাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বাস করেন যে লোকেরা এদের কাছে ছুটে যায় তারা কি মনে করে যে আল্লাহর হাতে আছে? যদি তারা মনে করতো তাহলে এর কাছে ছুটে যাবে, কারণ সে তো আল্লাহর কাছে যাবে, সে আল্লাহর কাছে যাবে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। অষ্টম যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে শপথ করা। আপনার মাথা খেয়ে বলছি, আসলে মাথা তো খাইতে পারে না, মাথাকে খাইতে পারে, মাথার শপথ করে বলছে, মাথা খাওয়া মানে মাথার শপথ করা। আপনাকে দিব্যি দিয়ে বলছি, তারপরে আরো মানে যে কত কিছু আছে সবগুলো আমার জানাও নাই, বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে মানুষ বলে কসম করে গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহর নামে কসম করা কি শিরক, এটা কখনো কখনো শিরকে আসগারও হয়, ভুলে বলে ফেলল, কিন্তু তারপরেও গায়রুল্লাহর নামে শপথ। কিন্তু সে যদি যার নামে শপথ করলো তাকে আল্লাহর পজিশনটা দিয়ে ফেলে, তখন এটা কি হবে? বড় শিরক হবে, এটা হবে বড় শিরক। আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইমাম আহমদ তিরমিজি হাকিম আন নাইসাবুরি তারা বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে ব্যক্তি গায়রুল্লাহর সাথে গায়রুল্লাহর নামে হলফ করে, শপথ করে, সে শরীক করলো। হ্যাঁ, এরকম আরো হাদিস রয়েছে। আচ্ছা, 9 নম্বর হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে জবে করা, গায়রুল্লাহর নামে জবে করা। অনেক সময় বলি দেয় যে
মানুষ অনেক মুসলমানরা কিন্তু এটা করে, এটা এটা হিন্দু ধর্মে আছে আপনারা জানেন, কিন্তু দেখা যায় যে মুসলমানরাও দিঘিতে অনেক বাচ্চা পড়ে, দু তিনটে বাচ্চা যদি পড়ে মরে যায় এরপরে দেখবেন যে তারা বলি দেয়। এখন এই বলিটা আগের কালে শিশু বাচ্চাদেরকে বলি দিত, তো এই কালে তো মানুষ এতটা নৃশংস হতে পারছে না, এখন ছাগল বলি দেয় অথবা মুরগি বলি দেয় ইত্যাদি, এভাবে তারা গায়রুল্লাহর নামে যেটা করে এটা বড় শিরক। আচ্ছা, গায়রুল্লাহর নামে মানত করা, যেমন মাজারের নামে মানত করলেন, দরগাহের নামে মানত করলেন, অমুকের নামে মানত করলেন, মান্নত একটা ইবাদত। তবে আপনি যদি কোনো বিপদে পড়ে মানত করেন তাহলে এটা মাকরুহ, খেয়াল করবেন মানতটা মাকরুহ না, কিন্তু বিপদে পড়ে মানত করাটা মাকরুহ। কেন? কারণ আপনি আল্লাহর উপর শর্ত করছেন, আল্লাহ আমার এই সন্তানটা অসুস্থ, যদি তুমি তাকে সুস্থ করে দাও তাহলে আমি একটা ছাগল তোমার নামে জবে করব, গরিবদেরকে খাওয়াবো। এর অর্থটা কি বলেন তো? তুমি যদি ভালো না করে দাও তাহলে কিন্তু খাওয়াবো না, এটাই তো আসলে। আপনি আল্লাহর সাথে মানে এই ধরনের একটা নেগোসিয়েশন করছেন। মানত হচ্ছে আপনি কোনো শর্ত ছাড়াই আপনি বললেন যে না আমি কাবায় ইয়ে করব, দু রাকাত নামাজ পড়ব, অথবা আমি অমুক দিন সিয়াম পালন করব, আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তোমার নামে মানত করলাম দু রাকাত সিয়াম পালন করা, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করে দাও। কোনো শর্ত করলেন না, শর্ত করে মানত করাটা মাকরুহ, শর্ত ছাড়া মানতটা একটা ইবাদত। আল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াল ইয়াফু নুযুরাহুম, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে। তো সুতরাং গায়রুল্লাহর নামে কোনো মানত করা যাবে না। দীনের প্রতি উপহাস করা, বিদ্রুপ করা, কোরআনের প্রতি বিদ্রুপ করা, ইসলামের মহান ব্যক্তি এবং নবী রাসূলদের প্রতি বিদ্রুপ করা, ইসলামের যে শাআইরগুলো আছে মানে মহান মহান যে আমলগুলো আছে, যেমন আদান, যেমন সালাত, যেমন সিয়াম, যেমন হজ, যেমন কোরবানি, এই আমলগুলোর প্রতি বিরূপ মন্তব্য করা কিংবা এগুলোকে বিদ্রুপ করা, এটা পরিপূর্ণ কুফরি। কারণ এগুলো ইসলামের শিআর, মৌলিক কাজ, অতএব এগুলোকে যে বিশ্বাস করে না সে মূলত ইসলামকে বিশ্বাস করে না। এখানে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে সতর্ক করেছেন, যেমন সূরা তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুযু ওয়া নালআব, যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো এমনটা তুমি কেন করছো, এরকম বিদ্রুপ করছো কেন, তখন তারা বলবে আমরা তো শুধু একটু মজা করতেছিলাম আর খেলছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, হে রাসূল তুমি বলে দাও তোমরা কি তাহলে আল্লাহর সাথে, তার আয়াতের সাথে আর তার রাসূলের সাথে বিদ্রুপ করছো? লা তা'তাদিরু, আর কোনো ওজর পেশ করো না, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা তোমাদের ঈমান আনয়নের পরে এ কাজগুলো করে তোমরা কুফরি করে ফেললে। ইন্না আফু আন তা'ইফাতিন মিনকুম নু'আযিব তা'ইফাতান বিআন্নাহুম কানু মুজরিমিন, যদি আমি তোমাদের কোনো এক দলকে মাফ করে দেই তাহলে তোমাদের আরেক দল তাদেরকে আমি আযাব দেব কারণ তারা মুজরিম ছিল। অর্থাৎ যারা তওবা করবে তাদেরকে তিনি মাফ করবেন, আর যারা মুজরিম ইজরামের উপর অপরাধের উপর থেকে যায় তাদেরকে তিনি আযাব দেবেন। আল্লাহ সুবহান তাআলা বলেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয়ই যারা অপরাধী অপরাধ করে থাকে তারা তো যারা ঈমানদার তাদেরকে উপহাস করে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাযুন, যখন ঈমানদাররা তাদের পাশ দিয়ে হেঁটে চলে যায় তখন তারা চোখ দিয়ে কি বলে এটাকে ইশারা করে বা ঠাট্টা করে। ওয়া ইযা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন, যখন তারা তাদের নিজেদের পরিবার পরিজনের কাছে যায় খুব আনন্দ চিত্তে যায়। ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলা ইলা দাল্লুন, আর যখন তারা মুমিনদেরকে দেখে বলে যে এরা মতচ্যুত বিচ্যুত, এরা গাইয়া অথবা এরা প্রাচীন মানুষ, এদের কোনো মানে আসলে প্রত্যেকের জ্ঞান গরিমা নাই। ওমা উরসুলু আলহিম হাফেদিন, অথচ এই মন্তব্যকারীদেরকে আল্লাহ তালা এদের উপর মহাফেজ হিসাবে তত্ত্বাবধায়ক হিসাবে প্রেরণ করেন নাই। ফালে ওমাল্লাদিনা আমানু মিনাল কুফারায়াত হাকুন, আজকে যারা ইমানদার তারা কাফেরদেরকে উপহাস করবে। তাহলে দুনিয়ায় যারা ইমানদারদেরকে ইমানের কারণে অথবা কোরআন সুন্না মানার কারণে উপহাস করেছে তাদেরকে আল্লাহ নিজে এখানে কাফের বললেন। তাহলে আজকে ঠিক উল্টোটা হবে,
যেই লোকেরা কাফির ছিল মুমিনদেরকে উপহাস করেছে, আজকে এই কিয়ামতের দিন মুমিনদেরকে যেখানে আল্লাহ তাআলা নিয়ামতের উপর অধিষ্ঠিত করবেন, সেই মুমিনরা তাদেরকে উপহাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা আসনে বসে তাকিয়ে থাকবে। হাল তুয়িবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, তাহলে কাফেররা যে কাজটা করেছিল সেই জন্য কি তারা তাদের ফলাফল আজকে পেয়েছে, তারা কি তাদের নতিজা পেয়েছে? এরপরে ১২ নম্বর হলো আসবাবের উপরে আসবাবের সাথে রিলেট করা, নিজেকে আসবাবের সাথে সম্পৃক্ত করা। আসবাব মানে কি? উপায় উপকরণ। যে আপনার এত টাকা থাকার কারণে আজকে আপনি এই অবস্থায়, আসলে এই অবস্থা কে নিয়েছেন আপনাকে? আল্লাহ। আপনি দুনিয়ার আসবাবটাকেই মনে করলেন এটাই সবশেষ, এটার কারণেই আপনি আসলে আজকে আপনার ভালো কিংবা মন্দ যা কিছু। হ্যাঁ, তাহলে এই আসবাবের উপরে যদি কেউ নির্ভরতা স্থাপন করে, এটা তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক। তাওয়াক্কুল ইবাদা, যে তাওয়াক্কুল থেকে বের হয়ে যায় সে ঈমান থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহান তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহর উপরেই তোমরা তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হও। আচ্ছা, এরপরে হলো যদি কেউ কোনো আংটি অথবা কোনো গোলাকার কোনো কিছু অথবা কোনো রশি অথবা কোনো তাগা অথবা এমন কোনো কিছু সে তার শরীরে বাঁধে অথবা ঝুলায় অথবা ঘরে ঝুলায়, এই ধারণায় যে এই তাগা তার কল্যাণ করবে অকল্যাণ থেকে তাকে রক্ষা করবে, তাহলে এটা কি? এটা শিরক, এটা শিরক। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা হাদিস ইবনে আব্বাস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, ইমাম আহমদ আবু দাউদ সহ আর অনেকে বর্ণনা করেছেন, শেখ আলবানী এটাকে সহি বলেছেন। বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, ইন্না রুকা ওয়াত তামাইম ওয়াত তাশরকুন, নিশ্চয়ই রুকিয়া জাহিলি যুগের যে ঝাড়পুকটা এটা এখানে সেটা বোঝানো হচ্ছে। তামাইম তামিমা, কিছু তাবিজ তোমার যেগুলো মানুষ তাগা আকারে বা এগুলো আকারে ঝুলায়, ওয়াত তেওয়ালাতা, এবং এই ধরনের তেওয়ালা বলতেও একই ধরনের তাওবিদ, নানা রকমের তাবিজ আছে না, আরেক প্রকার তাবিজকে বোঝানো হচ্ছে, এগুলো শেরক। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। অতএব এটা নিয়ে যদিও ওলামায়ে কেরামের মধ্যে আমরা কিছু কিছু ভিন্ন মত দেখি, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আপনি তাহকিক করেন, কোরআন হাদিস সবগুলো আমাদের সামনে আছে, বিশুদ্ধ মত হচ্ছে সকল ধরনের তাবিজ তোমার কোনোটাই শরীয়ত সিদ্ধ নয়। তবে তাবিজের ক্ষেত্রেও শিরকে আসগার শিরকে আকবরের বিষয়টা আছে। যেমন যদি আপনি মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবিজের মাধ্যমে আপনার ভালো করেন, তাহলে এটা হবে শিরকে আসগার। আর যদি মনে করেন এই তাবিজের মাধ্যমে আপনার ভালো হয় অথবা এই তাবিজের মাধ্যমেই আপনার মন্দ হয়, এই তাবিজই আপনাকে উদ্ধার করছে বিপদ থেকে, তাহলে এটা কি? শিরকে আকবর। তাহলে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আমরা দেখছি যে শিরকে আকবরের বিষয়টা স্পষ্ট। কোনো কোনো আমলের ক্ষেত্রে কোনো কোনো শেরেকটা যদি মানে আল্লাহর সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না হয়ে যায়, তাহলে সেটা শেরকে আসগারে পরিণত হয়। রিয়ার ক্ষেত্রেও তাই, প্রদর্শন ইচ্ছা। যদি আপনি সালাতটা আল্লাহর জন্য পড়েন আর দেখানোর জন্য পড়েন, এটা কি? শেরকে আসগার। এটা হলো আল্লাহর জন্য পড়েন আর দেখানোর জন্য পড়েন, স্বার্থ উদ্ধারের জন্য দুটোই, তাহলে এটা হলো শেরকে আসগার। আর যদি আপনার আল্লাহর জন্য পড়ার কোনো ইচ্ছাই নাই, দুনিয়ার একটা স্বার্থের জন্য তথা গায়রুল্লাহর জন্য আপনি পড়লেন, তাহলে এটা কি? শিরকে আকবর। তাহলে এগুলো আমাদেরকে আসলে জানতে হবে, এগুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে কিন্তু আমাদের ইমানটা, এই যে এত কষ্ট করে, এই যে আপনারা ভোরে ওযু করেন সালাতে আসেন, কষ্ট হয় না? সালাতটা আসলে কষ্টের কাজ, কিন্তু এই কষ্টের মধ্যে আনন্দ লাগে, কারণ আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। কিন্তু সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এর মতো বোকামি আর কিছু হতে পারে না। তো আপনাদেরকে আমি সেদিকে সতর্কতার জন্য নাসিহা করছি। আর পরিশেষে আমাদের একটা প্রতিষ্ঠান কুলিয়াতুল কোরআন কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া, সেখানে একটা সার্টিফিকেট কোর্স ইন বেসিক ইসলামিক স্টাডিজ, এরকম একটা কোর্স আমরা অফার করেছি, আপনারা হয়তো অনেকেই পেয়েছেন। সেখানে ভাইদের জন্য স্পেশাল একটা কোর্স, শনিবার এবং মঙ্গলবার ক্লাস হবে বিকেল টাইমে বা সন্ধ্যার পরে। ভাইদেরটা আমরা সন্ধ্যার পরে করছি, বোনদেরটা সন্ধ্যার আগে, যাতে ওনারা সন্ধ্যার আগে বাসায় চলে আসতে পারে। এক্সক্লুসিভ কিছু ইসলামের মৌলিক জ্ঞানগুলো, এই জ্ঞানগুলো অর্জন না করলে আসলে সতর্ক হতে পারবেন না। অতএব আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, উত্তরায় এই সুযোগটা আমরা স্কোপটা তৈরি করেছি, আপনারা যে কেউ এনরোল করতে পারেন, আসেন। আমরা এভাবে যেমন কিছু শিখি,
একদম স্ট্রাকচার হইতেও কিছু শিখি ইসলাম একটা চমৎকার স্ট্রাকচার তো আপনাকেও শিখতে হবে স্ট্রাকচার অনুযায়ী আপনাকে শিরিকটাকে আলাদা করতে হবে কুফরিটাকে আলাদাভাবে বুঝতে হবে আপনাকে তাওহীদটাকে তার মত করে বুঝতে হবে আপনাকে ফরজগুলোকে বুঝতে হবে হারামগুলোকে বুঝতে হবে ওয়াজিবটাকে বুঝতে হবে মুস্তাহাবগুলো বুঝতে হবে তালগোল পাকালে হবে না আপনি মিষ্টি খাওয়ার সুন্নতের পিছনে পুরো জীবন ব্যয় করলে হবে না আপনাকে ইসলামের সব বেসিক জিনিসগুলো ভালো করে বুঝতে হবে এই জন্য আপনাদেরকে আমরা সেখানে আহ্বান জানাচ্ছি এখানে আছে তেলাওয়াত তাজবিদ হাদিস ফেক তারবিয়া তাজকিয়া এবং তাফসির আকিদা সিরা বেসিক আরবিক এবং কোরআনিক আরবিক তার মানে হচ্ছে এই কোর্সটা করলে আমরা আশা করি আপনি কোরআন তেলাওয়াত সুন্দর হবে অর্থ বুঝবেন বা বুঝতে শুরু করবেন ইসলামের বেসিক ইমান আকিদার বিষয়গুলো জানতে পারবেন আর ফিকের সাথে আমাদের ব্যবহারিক জীবনের ইবাদত এবং মামলাতের হালাল হারামটাও জানতে পারবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সেদিকে আহ্বান করে কষ্ট এটা হলো উত্তরা পাঁচ নম্বর সেক্টরে ছয়রে রোডে আমাদের মানে ইয়েটাই আছে ওখানে পাঁচ নম্বর সেক্টর রোড হলো ছয়ের এ এবং বাড়ি হলো সতেরো এবং ন আর দোয়া করি আল্লাহ যেন আমাকে আপনাকে আপনাদের সবাইকে আল্লাহ যেন শিরিক এবং এই ধরনের যত পাপ আছে সেগুলো থেকে রক্ষা করে তাওহীদের উপর খালেস তাওহীদের উপর থাকার তৌফিক দান করে এবং আমাদের সকল আমলকে কবুল করে আমরা তাহলে কাফারাতুল মাজলিস পড়ে শেষ করি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ